আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রমজান চলে যাচ্ছে, বিদায় নিচ্ছে। তো রমজান বিদায় নেওয়ার আগে থেকে আমাদের ঈদের জন্য কিছু প্রিপারেশান থাকে। রমজান শুরুতে যেমন থাকে, এক সপ্তাহ আগে থেকে আমরা অনেক প্রিপারেশান নিয়ে থাকি। তো ঈদের জন্য কিন্তু আমরা রমজান শেষ না হতেই প্রিপারেশানটা নিয়ে থাকি। তো আজকে এরকমই একটা ব্লগ শেয়ার করছি। তো ঈদের আগের কিছু কাজ গুছিয়ে রাখলে কিন্তু ঈদের দিনে রান্নাবান্না অনেক সহজ হয়। তো এরকমই কিছু কাজ করেছি আজকে, এটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে হচ্ছে বিভিন্ন ধরনের মশলাটা ব্লেন্ড করে নিয়েছি একবারে অনেকগুলা, যাতে অনেক রান্নাবান্না করা যায় এবং মানে একদম পরিমাণ মতো বাড়িয়ে বাড়িয়ে করে নিয়েছি। আদা, রসুন, পেঁয়াজ, বাটা, যা যা বাটা মশলা প্রয়োজন হয় মানে রেগুলার রান্নার জন্য, সবচেয়ে কমন যে মশলাগুলো সবগুলাই আমি খুব বেশি বেশি করে ব্লেন্ড করে বক্স করে রেখে দিয়েছি। তো এখানে হচ্ছে এগুলো বাদাম বাটা, মানে ঈদের দিনে রান্নার জন্য আমার যে যে মশলাগুলো তৈরি লাগবে প্রায় সবগুলোই মোটামুটি করে নিয়েছি। তো এই যে মশলাগুলো সব বক্সে ভরে নিয়েছি, কিছু আগের দিন করা ছিল আর কিছু আজকে করেছি। তো এবার হচ্ছে এগুলো ডিপে সংরক্ষণ করে রেখে দেবো। তো সকাল থেকে যেহেতু এই কাজগুলো প্রিপারেশান নিতে হয়েছে, আজকে রান্নাবান্নাটাও কিন্তু খুব সিম্পল করেছি আর ইফতারের আয়োজনটাও খুব মানে নর্মালি করেছি, বেশি কিছু করিনি। তো এই যে আমার মশলা প্রিপারেশানটা কিন্তু শেষ, আর এরকমভাবে মশলাটা রেডি করে আগে থেকে নিলে রান্নাটা কিন্তু অনেক ইজি হয়ে যাবে ঈদের দিন। তো আজকে হচ্ছে রান্নার জন্য, সেহেরির জন্য এই রান্নাটা করে নিচ্ছি, দুপুরবেলায় করে ফেলছি। মুরগির মাংস ভুনা করব জাস্ট শর্টকাট, আর হচ্ছে এই চিচিঙ্গা আর মিষ্টি আলু দিয়ে হচ্ছে একটা শুটকি ভুনা করব। এই শুটকি ভুনাটা কিন্তু অনেক মজা হয় খেতে এই সিজনে, যেহেতু এই দুইটা সবজি খুব ভরপুর পাওয়া যায়, এটা কিন্তু খেতে অনেক টেস্টি হয়। তো অবশ্যই ভিডিওটাতে দেখে নেবেন আপনারা রেসিপিটা। এই যে আমি এগুলো কেটে পরিষ্কার করে হচ্ছে ধুয়ে পানি ঝরিয়ে ছেঁকে রেখে দিয়েছি। আর মিষ্টি আলুর সাথে কিন্তু শুটকির অনেক ভালো একটা কম্বিনেশান। আর ইফতারির জন্য হচ্ছে এখানে বুট সিদ্ধ করে রাখা ছিল, ছোলা বুট, এটা ডিপ থেকে নামিয়ে নিয়ে রেখে দিয়েছি। আর আলু সিদ্ধ করে নিয়েছি, আলুর চপ তো করতেই হবে, মাস্ট প্রতিদিন। তো এই যে আলুর চপের জন্য আর ছোলা বুটের জন্য একসাথে আলুটা সিদ্ধ করে হচ্ছে ছেঁকে রেখে দিয়েছি, আজকে আর তেমন কিছু করব না। আর পেঁয়াজ কুচি করে নিয়েছি একবারে সব রান্নাবান্নার জন্য, তো এটাও করা হয়ে গেছে অনেকগুলো পেঁয়াজ। তারপর হচ্ছে এবার মুরগির মাংসটা মাখিয়ে নিচ্ছি লবণ, আজকে একটু অন্যরকমভাবে মুরগির মাংসটা ভুনা করব, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো এই যে হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর হচ্ছে রাঁধুনির মাংসে মশলাটা 1.5 চামচের মতো দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ভাজার সময় মাংসটাতে দিলে এটা কিন্তু অন্যরকম একটা টেস্ট হয়। তারপর হচ্ছে তেলের মধ্যে মাংসটা ভেজে নিচ্ছি, তো মাংস আমি সবসময় ভুনা করতে হলে ভেজেই ভুনা করি। তো মাংসটা ভাজা হয়ে যাওয়ার পর এবার পেঁয়াজ দিয়ে যেহেতু ভুনা করব, মশলাগুলো সব ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজার পর এখানে কিছু পেঁয়াজ, কাঁচামরিচ একসাথে করে বাটা ছিল সেটাও দিয়ে দিলাম, তাতে ঝোলটা অনেক ঘন হবে। তো সব মশলা কষিয়ে নিয়েছি, এবার হচ্ছে একটা বিভিন্ন রকমের ইনগ্রিডিয়েন্টস অ্যাড করছি। এটা হচ্ছে কিছু পাকা টমেটো, এটা দিলে কিন্তু অনেক টেস্ট হবে। তো আপনারা কিন্তু চাইলে এই পর্যায়ে টমেটোটা পিউরি করে ব্যবহার করতে পারেন, তা যদি আপনাদের হাতে সময় থাকে টমেটো পিউরিটা ব্যবহার করলে বেশি ভালো হয়। তো আজকে আমার হাতে যেহেতু সময়টা কম ছিল, আমি পাকা টমেটো, টসটসে লাল টমেটোগুলো এভাবে কেটিয়ে দিয়ে দিয়েছি, পরে হচ্ছে আমি খোসাটা একটু আলাদা করে নেব। তো এই দেখেন ঝোলটা কত সুন্দর হয়েছে, গ্রেভিটা অনেক ঘন হয়েছে টমেটো দেওয়ার কারণে, আর হচ্ছে কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। আর আজকে কিন্তু মাংসটা অনেক মজা হয়েছিল, আপনারা এভাবে ট্রাই করতে পারেন, ভালো লাগবে। তো এই যে ভেজে রাখা মাংসগুলো এবার দিয়ে দিচ্ছি কষানো মশলাটার মধ্যে, এবার আর একটু ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। ভালো করে কষিয়ে কিছুক্ষণ, তারপর হচ্ছে ঝোল দিয়ে দিতে হবে। আর এইভাবে একটু ভিন্ন রকমভাবে মাঝে মাঝে রান্না করলে কিন্তু অনেক কমন খাবারেরও স্বাদ অনেকটাই আলাদা হয়ে যায়। তো এই যে আমি ঝোল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, যেহেতু এটা আমরা সেহারিতে খাবো, সারা মানে দুপুরবেলা রান্না করে ফেলছি, সেজন্য একটু ঝোলটা বেশিই রেখেছি যাতে পরে জাল হয়ে কমে যায়। তো এবার হচ্ছে আমি পাশে ওই শুটকি ভুনাটা করে নিচ্ছি, শুটকিটা পেঁয়াজের মধ্যে মশলা দিয়ে কষিয়ে, তারপর হচ্ছে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম, মিষ্টি আলু আর চিচিঙ্গা। এই দুইটা কিন্তু শুটকির সাথে খুব ভালো কম্বিনেশান, আর আমরা যারা কুমিল্লার মানুষ, চট্টগ্রামের মানুষ, তারা কিন্তু এটা খুব ভালোই খাই। তো এই শুটকিটা আবার আপনাদের ভাইয়ার অনেক পছন্দ। তো আমার রান্নাবান্নাটা কিন্তু শেষ। তো আজকের ব্লগটা এতটুকুই ছিল, এই পর্যন্ত যারা আমার ভিডিওতে আমার সাথে ছিলেন প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।